দেশি ডাম্বেল এগুলো এবং এগুলার বিভিন্ন সাইজ রয়েছে কেজি পোর্ট আছে যেটা যেই রেটে কেনা এটা কেজি হিসেবে আসলে দেওয়া যায় না বিকজ যে এক একটা যত ছোটটার এটার আবার দাম বেশি হয়ে যাচ্ছে 3 কেজি আর 4 কেজি 5 কেজি আশা করি পরবর্তীতে ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন যারা ডাম্বেল কিনতে যাচ্ছেন তাদের উদ্দেশ্য করে আজকে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম ফরিদ ভাইয়া। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো আজকে আমরা দেখানোর চেষ্টা করব হচ্ছে ডাম্বেল, তাই তো? জি, ডাম্বেল এবং বারবেল। বারবেল বারবেল হচ্ছে বিভিন্ন দেশি এবং চাইনিজ দুইটা কোয়ালিটি তো আছে। জি, দুইটা কোয়ালিটি আছে। এই যে আমার ডান পাশে যেটা দেখছেন ব্লু কালারের, এটা হচ্ছে দেশি ডাম্বেল এগুলো, এবং এগুলার বিভিন্ন সাইজ রয়েছে কেজি, একটা এটা হলো 2 কেজি আছে, এই 3 কেজি আছে, 4 কেজি আছে, 5 কেজি, 2 কেজি, 3 কেজি, 4 কেজি, 5 কেজি পর্যন্ত আমাদের ব্লু কালারের এই দেশি ডাম্বেলগুলো রয়েছে এটা। এবং সেক্ষেত্রে এগুলো প্রাইস হলো যেটাই নেন সেটা হলো কেজি হিসাবে সেটা হলো 100 টাকা কেজি, একবারে প্লেন 100 টাকা কেজি প্রত্যেকটা ডাম্বেলই এইটা। আচ্ছা, মানে 5 কেজি নিলে 500 টাকা, 5 কেজি নিলে 500 টাকা, 4 কেজি নিলে 400 টাকা এইটা। আবার এই জায়গায় আমাদের চাইনিজ ডাম্বেল রয়েছে, এই চাইনিজ ডাম্বেলগুলো হলো 2 কেজি থেকে শুরু হয়, আমাদের 10 কেজি পর্যন্ত রয়েছে, 2 কেজি, 3 কেজি, 4 কেজি, 5 কেজি, 6 কেজি, আর একটা আছে 10 কেজি, এগুলো সাইজের এবং এখানে চাইনিজ ডাম্বেলগুলো ভিউয়ার্স আপনাদের যদি দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কোয়ালিটি খুবই ভালো, আর এখানে গ্রিপ দেওয়া রয়েছে, গ্রিপ দেওয়া, গ্রিপ দেওয়া আছে। তো আমরা হচ্ছে এই চাইনিজ ডাম্বেলগুলো দেখলাম, তো এই চাইনিজ ডাম্বেলগুলো আপনারা কিভাবে বিক্রি করেন? চাইনিজ ডাম্বেলগুলো যেটা সেটা হচ্ছে এই এখানে আমাদের কোর্ট আছে যেটা যেই রেটে কেনা এটা কেজি হিসেবে আসলে দেওয়া যায় না বিকজ যে এক একটা যত ছোটোটার এটার আবার দাম বেশি হয়ে যায় এবং এটা কস্টের উপরে নির্ভর করে এক একটার এক এক প্রাইস, 5 কেজি এক ধরনের প্রাইস, আবার 3 কেজি অন্য ধরনের প্রাইস, 2 কেজি অন্য এক ধরনের প্রাইস, ফলে কেজি হিসেবে এটা করা যায় না, এটা পিস হিসেবে। এটা যেমন ধরেন এটা হচ্ছে 5 কেজির, যেটা 4 কেজির যেটা আমি হাতে নিয়ে আসি এটা 4 কেজি, এই 4 কেজিরটা বিক্রি করা যাবে হলো 650 টাকা, 650 টাকা পার পিস এটা। যেটা 10 কেজি সেটার প্রাইস, সেটা 10 কেজি যেটা সেটার প্রাইস হচ্ছে এই যে 10 কেজি 1700 টাকা, 1700 কেজি চাইনিজটা 1700 টাকা, 1700 টাকা, জি এরকম। এইটা হচ্ছে আপনার যেই সাইজ প্রয়োজন হবে আপনাকে ফোন দিলে আপনি দামটা বলে দিতে পারবেন। জি 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 জি, ওইটাই, থ্যাংক ইউ। এখন আমরা বারবেল দেখাবো, বারবেলও এইরকম আছে, দেশি বারবেল, বারবেলগুলোর সাইজ হচ্ছে 1.25, মানে 1.5 কেজি, 2.5 কেজি, তারপরে হচ্ছে 3 কেজি, আর 4 কেজি, 5 কেজি। আচ্ছা, তো এই দেশি বারবেল যেটাই নেন আপনি, 1.5 কেজি নেন, 2.5 কেজি নেন, 3 কেজি নেন, 4 কেজি নেন, 5 কেজি, যেটাই নেন না কেন কেজি হিসাবে 100 টাকা। আচ্ছা, দেশি 100 টাকা কেজি হিসাবে 100 টাকা পা কেজি। আর যেটা চাইনিজ যেটা সেটা হলো এইটা, এই যে এটা হলো চাইনিজ, এইটা এইটা বারবেল হলো 150 টাকা কেজি। আচ্ছা, এটা 150, হ্যাঁ 150 টাকা কেজি এই বারবেল, ফিনিশিং খুবই ভালো, হ্যাঁ খুব সুন্দর জং ধরে না না এইটা। তবে এবং এখানে আর একটা জিনিস হচ্ছে যে এই বারবেলগুলো ব্যবহার করার জন্য যে রডগুলো থাকে সেই রড, এই যে আমাদের বিভিন্ন সাইজের রড রয়েছে, এই যে এটা হলো 12 ইঞ্চি, এটা হলো 18 ইঞ্চি, এটা আবার এই যে হ্যাঁ বড়গুলো আছে, এই যে বড়গুলোর ভিতরে আবার এক ধরনের একটা আছে বাঁকা, মানে যারা জিম করেন তারা বাঁকা ধরনের, হ্যাঁ বাঁকা ধরনের ওই ই চান রড লাগে তাদের জন্য, এই যে এইটা বাঁকা রড, এটা এইটা, আর একটা হলো এই রডগুলোর প্রাইস হচ্ছে এই যে আবার 3 কেজি, এই যে 5 ফিট, 3 ফিট, এটা হলো 5 ফিট, 5 ফিটের এটা, এটার প্রাইস হচ্ছে এই রডগুলো এক এক সাইজেরটা এক এক রেটের 170 টাকা এটা রাখা যাবে, 170 টাকা, এই যে 18 ইঞ্চি যেটা
সেটা হচ্ছে হলো 280 টাকা এটা 280 টাকা যেটা ঢেউ খেলানো এটার প্রাইস ও ঢেউ খেলানো যেটা বাঁকা যেটা সেটার রেট হচ্ছে এইটা হলো 780 টাকা 780 টাকা এটা ওকে এটা 780 এর প্রাইস প্রয়োজন হলে আপনারা ফ্যান্টাসি খেলাগড়ের ফেসবুক পেজে যদি মেসেজ দেয় কিংবা আপনাদেরকে মেসেজ দিলে আপনারা রিপ্লাই করে দিবেন জি জি অবশ্যই তো আপনাদের শপের অ্যাড্রেসটা আমাদেরকে একটু বলবেন ফ্যান্টাসি খেলাগড় মিরপুর 10 নম্বর শাহালি প্লাজার পিছনে আমাদের হটলাইন হচ্ছে 01712151821 আচ্ছা তো ভিউয়ার্স যারা দেখলেন আশা করি ভিডিওটা ভালো লাগবে আর যারা ঢাকার বাইরে আছেন চাইলে কুরিয়ারে কিংবা ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার মধ্যে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে